প্রেত কথা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত কথা। প্রেত কথার 101 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে এবং সাউন্ডে রয়েছে সৌম্যদীপ। দিনের বেলা প্রচণ্ড গরম, বিকেল বেলায় কালবৈশাখী ঝড় এবং রাত্রিবেলা গুড়ি গুড়ি বৃষ্টির সাথে একটা শীতল আবহাওয়া বেশ সুন্দর আমেজ তৈরি করছে। এবং তার সাথে সাথে 100 নম্বর এপিসোড পার করে প্রেত কথা আরও জমজমাট হয়ে উঠেছে। গত সপ্তাহে প্রেত কথার 100 নম্বর এপিসোড খুবই জমজমাট হয়েছিল, সাকসেসফুল হয়েছিল। তার জন্য প্রত্যেককে, প্রেত কথা পরিবারের প্রত্যেক সদস্যকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি এবং প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, যাতে এভাবেই আমরা প্রেত কথাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার যে ব্লগ চ্যানেল রয়েছে গৌরব তপাদার ব্লগস, তোমরা সেই চ্যানেলটা অবশ্যই ফলো করো। সেখানে আমি এবার লাইফস্টাইল ব্লগস দেব। অলরেডি আমার ব্লগ শ্যুট করা স্টার্ট হয়ে গেছে। আজকে আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন এবং তার জন্মদিনের জন্য 2 ব্লগ আমি শ্যুট করেছি। সো তোমরা যারা যারা আমার প্রতি ইন্টারেস্টেড, যারা যারা আমি কি করি না করি সেটা দেখতে চাও, তারা অবশ্যই আমার সেই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তার লিংক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন সেকশনে এবং তার সাথে সাথে কার্ডসে বা একদম ভিডিওর শেষে আমি চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। সো আজকে একটা অ্যাপ সম্পর্কে বলবো, তারপর রয়েছে 2 ঘর। আজ একটা অ্যাপের সম্পর্কে বলবো যেখানে সাপ সিঁড়ির মতো সহজ গেম খেলে প্রত্যেক দিন 50 লাখ পর্যন্ত কামানো যেতে পারে। হ্যাঁ, প্লেয়ার স্পট অ্যাপ এমন একটা গেমিং অ্যাপ যেখানে প্রত্যেক দিন তুমি তোমার ফ্রেন্ডদেরকে চ্যালেঞ্জ করে জিততে পারো 50 লাখ পর্যন্ত। এখানে কিন্তু শুধুমাত্র সাপ সিঁড়ি গেম আছে তা নয়, এখানে আরও বিভিন্ন রকমের গেম রয়েছে, যেমন লুডো, শিপ ফাইট, হাউজি, কুইজ, চেস এবং ফ্যান্টাসি স্পোর্টস। তো এখন আর ঘরে বসে বোর হয়েও না এবং তোমার স্কিল দেখাও সাপ সিঁড়ি গেমে প্লেয়ার স্পটে এবং সেখান থেকে টাকা জিততে থাকো। প্লেয়ার স্পট কিন্তু একেবারে 100% সিকিওর একটা অ্যাপ এবং খুব তাড়াতাড়ি তুমি যে টাকাটা জিতছো সেটাকে উইথড্র করতে পারবে এবং কোনো KYC-র কিন্তু ব্যাপার নেই। এবং প্রত্যেক দিন 5 মিলিয়ন ইউজাররা ঘরে বসে গেম খেলছে এবং হচ্ছে লাখপতি। তো এবার তাড়াতাড়ি ডাউনলোড করে নাও প্লেয়ার স্পট এবং আমার নিচে যে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে যদি তোমরা ডাউনলোড করো এবং আমার যে রেফারেল কোড প্লেস 200 যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেটা যদি তুমি ইউজ করো তাহলে প্রথমেই পাচ্ছ তুমি 200 টাকা সাইন আপ বোনাস। এই ফ্রি বোনাসটাকে তুমি প্লেয়ার স্পটে যে কোনো গেম খেলার সময় ব্যবহার করতে পারো। তো আর অপেক্ষা করছো কেন, যাও ডাউনলোড করো প্লেয়ার স্পট অ্যাপ আমার ডিসক্রিপশন বক্স থেকে। আশা করছি তোমরা এতক্ষণে এপিসোড লাইক করে দিয়েছো এবং তার সাথে কমেন্ট করেছো। এবং চলে যাচ্ছি একেবারে প্রথম ঘটনায়। ঘটনাটি একটি মেইল, ঘটনা পাঠিয়েছেন প্রিয়াঙ্কা চন্দ্র। হ্যালো গৌরবদা, আমি মুর্শিদাবাদ কান্দি থেকে, প্রিয়াঙ্কা চন্দ্র। আমি আমার মা এবং ভাই তোমার নিয়মিত শ্রোতা। তোমার গলায় প্রেত কথা শোনার জন্য আমরা অপেক্ষা করে থাকি। কথা না বাড়িয়ে এবার ঘটনায় যাচ্ছি। ঘটনা প্রসঙ্গে প্রথমেই বলে রাখা দরকার, আমাদের কান্দি শহরে বহু পুরনো একটি প্রথা চালু আছে। চৈত্র মাসের শেষে কান্দিতে রুদ্রদেব মন্দিরে একটি চড়ক উৎসব হয়। বহু পুরনো এই উৎসবে আগেকার দিনে মরা অর্থাৎ লাশ নাচানোর একটা নিয়ম চালু ছিল, আজও সেই প্রথা বিদ্যমান। তবে সেখানে একটু পরিবর্তন এসেছে, যেহেতু এখন লাশ নেওয়া বেআইনি তাই লাশের পরিবর্তে মরার খুলি নাচানোর প্রথা রয়েছে। 2018 সালে আমার এক দূর সম্পর্কের দিদি একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় এবং খুব ভয় পেয়ে যায়। দিদির নাম এখানে উল্লেখ করছি না, সে যেভাবে আমাকে ঘটনা বলেছিল সেভাবেই লিখে পাঠাচ্ছি। আমার সেই দিদির স্বামী প্রায়ই খুব নেশা করত এবং বেশিরভাগ সময় একটা ঘোড়ে থাকত। ঘটনাচক্রে চড়কের 2 মাস পর তার 7 দিনের হাজত বাস হয়। সেই ঘটনা আমি এখানে উল্লেখ করলাম না। ঘটনাটা ঘটে যেদিন সে জেল থেকে ছাড়া পায়। বিকেল পর্যন্ত কোনো অদ্ভুত ঘটনা কিন্তু ঘটেনি, কিন্তু সেদিন সন্ধেবেলা অদ্ভুতভাবে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এর কারণ কেউ বুঝে উঠতে পারে না, হয়তো ভাবে অপমানে সে এরকম করেছে। তাকে 4 দিন যাবৎ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালীন সে খুব অসুস্থ ছিল,
কিন্তু যখনই একটু জ্ঞান আসত সে বাইরের দিকে তাকিয়ে বলতো, কেউ আসছে। এই ব্যাপারে কেউ গুরুত্ব দেয়নি। তবে যখনই তার জ্ঞান থাকত সে এক দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে থাকত আর বলত, সে আসছে, সে আসছে। কিন্তু কে আসছে সেটা তার কাছ থেকে জানা যেত না। তবে সে বাড়ি ফিরে আসার পর থেকেই আমার দিদি খেয়াল করল তার স্বামীর চোখটা লাল লাগছে। প্রথমে ভাবে সে হয়তো অসুস্থ, তাই জন্য হয়তো চোখ লাল। কিন্তু একইভাবে সে বাইরের দিকেই শুধু তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমায় ছেড়ে দে, আমাকে বাইরে যেতে দে। এই ঘটনায় আমার দিদি এবং তার ছেলেমেয়েরা খুব ভয় পেয়ে যায়। একদিন রাত্রে আমার সেই দিদি জানালা দিয়ে দেখতে পায় ঘর থেকে বেশ কিছুটা দূরে একজন সাদা কাপড় পরিহিত মহিলা এবং তার স্বামী ঘুমের ঘোরে সেই দিকে ইশারা করছে আঙুল তুলে। সে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। সাথে সাথে পাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে আর কেউ নেই। সে রাতটা কেউই ঘুমায় না এবং তার স্বামী তখনও বলতে থাকে, আমায় তোরা আটকে রাখতে পারবি না, আমায় বাইরে যেতে দে। পরদিন সকালে তারা ওই দাদাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর সে তান্ত্রিক যা বলে তাতে তারা অবাক হয়ে যায়। চড়ক উৎসবের কথা প্রথমেই বলেছি। এই উৎসবে যারা উপোস করে তাদেরকে ভক্ত বলা হয়। তারাই একমাত্র মরার খুলি নাচাতে পারে এবং কেউ কেউ এক মাসেরও বেশি উপোস করে থাকে। আমার সেই দিদির স্বামীও এই চড়ক ভক্ত ছিলেন। নিয়ম অনুযায়ী সেই মরার মাথাগুলি নাচানোর পর একটা নির্দিষ্ট জায়গায় সেই মরার মাথা রেখে দিতে হতো। কিন্তু আমার সেই দিদির স্বামী অত্যন্ত নেশাগ্রস্ত হওয়ার ফলে সে মরার মাথাটি সঠিক জায়গায় না রেখে সেটিকে বাড়িতে নিয়ে চলে আসে এবং পরের দিন নদীর জলে ফেলে দেয়। কিন্তু এই কথা তার স্বামী কাউকে জানায়নি। তান্ত্রিক বলে যে মরার খুলিটি ছিল সেটি একটি মহিলার, যে সদ্য আত্মহত্যা করেছিল এবং তার আত্মা আমার দিদির স্বামীকে একদিনের জন্যেও সুস্থ থাকতে দেয়নি। ও বারবার মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং তিনি এও বলেন যে আর কিছুদিন দেরি হলে সেই দিদির স্বামীর মৃত্যু ঘটতে পারত। তিনি তাকে একটি কবচ দেন এবং জল পড়া দেন। সেদিন রাতে তাও সে আবার বাড়ির বাইরে ইশারা করে বলতে থাকে, তোরা আমায় এভাবে আটকাতে পারবি না, আমি চলে যাব। কিন্তু সেই জল পড়াটা তাকে খাইয়ে দেওয়ার পর সে শান্ত হয় এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চোখের লাল ভাব আগের থেকে কেটে যায়, কিন্তু শরীর প্রায় এক মাস পর্যন্ত দুর্বল থাকে। তারপর সে সমস্ত নেশা করা ছেড়ে দেয় এবং আর ভক্ত হয়নি কখনো সে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে আজও সেই ঘটনা বলতে গেলে সে যথেষ্ট ভয় পায় এবং বলতে চায় না। গুছিয়ে লিখতে পারলাম না গৌরবদা, তুমি ঠিক করে গুছিয়ে বললে খুশি হব। আমরা অপেক্ষা করে থাকব এই ঘটনাটি তোমার গলায় শোনার জন্য। তোমায় অনেক শুভেচ্ছা, এভাবে এগিয়ে চলো এবং কখনো সম্ভব হলে আমাদের এখানে বেড়াতে এসো। তোমার সাথে দেখা করার ইচ্ছা রইল, গুড বাই। ঘটনা পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা চন্দ্র এবং তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন আমি কিন্তু একদম সেভাবেই পড়ে শুনিয়েছি এবং ঘটনাটি বেশ অদ্ভুত একটি ঘটনা। এবং আমি এই ধরনের কোনো ঘটনার বিষয় বা এই ধরনের কোনো নিয়ম রীতির বিষয়ে আমি জানতাম না, এমনকি আমি চড়কের মেলায়ও কখনো যাইনি। তো তাই জন্য আমার কাছে ঘটনাটি সম্পূর্ণ নতুন ছিল। আমার মতন প্রেতকথার আরও পরিবারের সমস্ত সদস্য যাদের কাছে এই ধরনের মেলার কথা বা এই ধরনের রীতিনীতির কথা নতুন, তাদের কিন্তু বেশ অ্যামেজিং লাগবে এই ঘটনাটা, বেশ ভয়ঙ্কর লাগবে, অবাক লাগবে তাদের। এবং তার সাথে সাথে অবশ্যই আশা করছি তোমরা লাইক করে দিয়েছো। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেতকথার এপিসোড আসতে থাকে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। কিন্তু দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সবার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ব্লগ চ্যানেল গৌরব তপাদার ব্লগস, যারা যারা আমার প্রতি ইন্টারেস্টেড, যারা যারা আমাকে আরও
কাছ থেকে চিনতে চাও তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার সেই চ্যানেল, এবং তার লিংক সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়া প্রীত কথায় আরও ভালো ঘটনা পাঠাতে হবে, প্রীত কথায় পাঠানো ঘটনাগুলো যেন আরেকটু জমজমাট হতে হবে। তো সেই জমজমাট ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে, না লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা প্রীত কথার ইমেল অ্যাড্রেসে pritkotha@gmail.com অথবা প্রীত কথার ফেসবুক পেজ ইনবক্সে, যেই লিংক দুটি আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন সেকশনে। এবং ভালো ঘটনা পাঠানোর সাথে সাথে অবশ্যই যারা ঘটনা পাঠাবে তারা যেন নিজেদের ফোন নাম্বার সেখানে অ্যাড করে দেন, কারণ যার ঘটনা খুব ভালো লাগবে তাকে আমি নিজে কল করব এবং তার সাথে আমি কথা বলবো। এবং চলে যাবো আজকে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় আজকে যেটি রয়েছে দ্বিতীয় ঘটনা সেটি কিন্তু একটি মেল, এবং এই মেলটি আমি পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে পাঠানো হয়েছে সেভাবেই। যিনি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন তার নাম অর্ণব সরকার। হাই গৌরব দা, আমি বাংলাদেশের ময়মনসিংহ থেকে বলছি, আমার নাম অর্ণব সরকার ওমি, আমি প্রীত কথার নিয়মিত একজন শ্রোতা এবং আপনার বিগ ফ্যান। প্রীত কথার 100 এপিসোড পূরণ হয়ে গিয়েছে, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে আমাদের ঘটনাগুলি শোনানোর জন্য। আজকে আমি একটি ঘটনা শেয়ার করতে চাই প্রীত কথা পরিবারের সাথে। আমি আগে কোনো দিন এমন ঘটনা লিখি নাই, তাই অনেক ক্ষেত্রেই ভুল হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা একটা বোনের বান্ধবীর বড় বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ঘটনাটি আমার ছোট বোনের কাছ থেকে কালেক্ট করেছি, ঘটনাটি তোমার মতো করে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি 2011 সনের ঘটনা। আমার বোনের বান্ধবীর বড় বোন মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল, পড়াশোনার সূত্রে তার জন্মস্থান থেকে বেশ কিছুটা দূরে হস্টেলে সে পড়াশোনা করতে থাকত, এবং সেই পড়াশোনার সূত্রেই সেখানের আরেকজন মেয়ে স্টুডেন্টের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়। তারা দুইজন এক হোস্টেলের একই রুমে থাকত, বেশ কিছুদিন খুব ভালো চলতে থাকে সব কিছু, তারাও খুব ভালো সময় অতিবাহিত করতে থাকে। একদিন আমার বোনের বান্ধবীর বোনের, আমি তাকে বোন বলেই বলছি, আমার সেই বোনের ক্লাস শেষ হয়ে যায় এবং সেই ক্লাস শেষ হতে অনেক রাত হয়ে যায়, তাই সেই ক্লাস শেষ করে সে রাতে হোস্টেলে ফেরে। হোস্টেলে ফিরে সে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় তার হোস্টেলের রুমের দরজা খোলা, একদম হাঁট করে খোলা নয়, ভেজানো। সে সেই দরজাটি যখন ধাক্কা দিয়ে খোলে, সবার প্রথমে ঝুলন্ত দুটি পায়ের দিকে। সে কল্পনাতেও কোনোদিনও ভাবেনি এমন দৃশ্য সে দেখতে পাবে। হকচকিয়ে ওঠে সে, উপর দিকে তাকাতে দেখতে পায় সিলিংয়ে ফ্যানের সাথে ঝুলছে তার সেই বান্ধবী, তার পা দুটো তখনও দুলছে, ঘড়ির কাটায় তখনও টিক 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 করে শব্দ হচ্ছে, তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সেখানেই সে বসে পড়ে, তারপর জোরে একটা চিৎকার করে ওঠে যাতে সেই মেসের সবাই শুনতে পায় এবং উপরে উঠে আসে। সে বান্ধবীর চোখের দিকে যখন তাকায় দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। এমন সময় তার হঠাৎ মনে হয় যেন তার চোখের পাতা পড়ল এবং ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার সেই বান্ধবী ঘাড় নাড়িয়ে তাকে কাঁদতে মানা করল। আমার সেই বোন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়, তার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোয় না, সে শুধু শুনতে পায় নিচ থেকে কিছুজন চিৎকার করে উঠল কি হয়েছে বলে। তারপর হঠাৎ সে শুনতে পায় সামনে থেকে ফাঁসিতে ঝোলানো অবস্থায় সেই মেয়েটি তাকে বলছে, তুই চিন্তা করিস না, আমি আবার আসব, তোকেও আমার সাথে নিয়ে যাব। এই কথাটি শোনার পর তার সারা শরীর হিম হয়ে যায় এবং সে দেখে তার চোখের পাতা দুবার পড়তে পড়তে আবার স্থির হয়ে যায়। এবার সে খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে নিচ থেকে সকল লোকেরা আসে এবং তারাও এসে হতভম্ব হয়ে যায়, তারাও এসে চিৎকার করে ওঠে। দুজন মানুষ ছুটে যায় মৃতদেহকে সেই ফাঁসির অংশ থেকে নামানোর জন্য। এমন সময় আমার সেই বোন খেয়াল করে সেই মৃতদেহর মুখে যেন এক অদ্ভুত হাসি, এবং সেই হাসি
আমার বোনের দিকে তাকিয়ে সে হাসছে। তখনই তার জ্ঞান হারিয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে, সে দেখতে পায় তাকে তার ইনস্টিটিউট সহ অনেক মানুষ ঘিরে রয়েছে। তারপর নিয়ম মোতাবেক তার বান্ধবীর দাহ কাজ করা হয়। আস্তে আস্তে সে সেই রাতের কথা ভুলে যায় এবং সব আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। এখানে শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু ঘটনা সবে শুরু। একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় যে তার সেই বান্ধবী তাকে নাকি নিতে এসেছে। সে তাকে ডাকছে, বলছে যে তুই তো আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি, কিন্তু আমি তো তোকে ভুলিনি। আমার ওখানে খুব একা একা লাগে, তোকে মিস করি, চল আমার সাথে, আমি তোকে নিতে এসেছি, এবার তোকে নিয়েই ফিরব। কথাটা শোনা মাত্র আমার সেই বোনের ঘুম ভেঙে যায়। সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। সেদিন রাত্রে সে আর ঘুমোতে পারেনি। এরপর সে প্রায়ই তার বান্ধবীকে রাতে স্বপ্নে দেখত। রোজই স্বপ্নে সেই বান্ধবী এসে তাকে বলতো যে তুই তো আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছিস, কিন্তু আমি তোকে ভুলি নাই। আমার ওখানে খুব একা একা লাগে, তোকে খুব মিস করি, চল আমার সাথে। এবং প্রত্যেক দিন রাতে এরকম স্বপ্ন দেখে সে ধর্মর করে উঠে বসত বিছানায়, গলা শুকিয়ে কাঁট হয়ে যেত এবং আলো জ্বালিয়ে বাকি রাতটা সে জেগেই কাটিয়ে দিত। এক ঈদের ছুটিতে সে তার বাড়ি আসে। বাড়ি এসে সে সব ঘটনা তার মায়ের সাথে শেয়ার করে। তার মা তাকে কল্পনার ভুল বলে সান্ত্বনা দেয়। মেয়েটি তার মাকে বারবার বললেও বিশ্বাস করাতে অক্ষম হয়। উল্টা তার মা তাকে বলে যে তার বান্ধবীর সাথে সে অনেক সময় অতিবাহিত করেছে এবং বান্ধবী তার অধিক প্রিয় ছিল বলে এখন সে নাকি তাকে কল্পনায় পায়। এতদিনে সেই স্বপ্নগুলো প্রতিদিনই দেখতে শুরু করেছে। সে অনেকটা পাগলের মতো হয়ে যায়, রোগা হতে শুরু করে, দিনের বেলাতেও ভয় পেতে শুরু করে। সেই ঈদের ছুটিতে বাড়িতে আসার পর সে আর কোনোদিনও ইনস্টিটিউট যেতে পারেনি। তার বাবা মা তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো ডাক্তারই তাকে ঠিক করতে পারে না। হঠাৎ একদিন রাতে সে তার রুমে যথারীতির সময় ঘুমোতে যায়। পরদিন সকালে সবাই ওঠে, কিন্তু অনেক সময় চলে গেলেও সে ঘুম থেকে উঠছিল না। এমন করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায়। তখন তার মা গিয়ে তার রুমে নক করে। অনেকক্ষণ নক করার পরেও সে দরজা খুলছিল না। তারপর একে একে তার পরিবারের সবাই এসে তাকে ডাকে, কিন্তু রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। এভাবে প্রায় আধ ঘন্টা দরজা ধাক্কানোর পর একসময় তারা দরজাটি ভেঙে ফেলে। এবং সবচেয়ে অবাক করা বিষয় ছিল, সেই রুমের মধ্যে কেউ ছিল না, রুমটি ভেতর থেকে লক করা ছিল। সেই সাথে রুমের ভেতরের জানলাগুলো ভেতর থেকে লক করা ছিল। তারা ভিতরে কাউকে দেখতে না পেয়ে রীতিমতো অনেক ভয় পেয়ে যায়। তারপর তাকে খোঁজাখুঁজি চলতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর তাকে সেই গ্রামের এক শ্মশানের বট গাছের সাথে ফাঁসে ঝুলে থাকতে অবস্থায় পাওয়া যায়। এই ছিল ঘটনা। ঘটনাটি মোটেও মিথ্যে নয় গৌরবদা, এটি আমাদের গ্রামের বাড়ির ঘটনা। গ্রামের প্রতিটি মানুষ এই ঘটনার সাক্ষী। আবারও বলি, আমি জীবনে প্রথমবার ঘটনা লিখছি, তাই ভুল ত্রুটি স্বাভাবিক। দয়া করে ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবেন। আপনার গলায় যে কোনো ঘটনা অনেক ভালো লাগে, তাই ঘটনাটি পাঠালাম। আশা করি পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্টেড হলে দয়া করে ফিরতি মেলে জানিয়ে দেবেন যে ঘটনা সিলেক্টেড হয়েছে। অসাধারণ একটি ঘটনা ছিল, অসাধারণ একটি ঘটনা ছিল। এবং অর্ণব তার নাম্বার সেট আমার সাথে শেয়ার করেছে। আমি অর্ণবের সাথে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে কথা বলবো, এবং কারণ সে বাংলাদেশ থেকে, তাকে আমি ফোন করে কথা বলতে পারবো না, বাট আমি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তার সাথে কিন্তু কথা বলতেই পারি। এবং এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য তার সাথে অবশ্যই আমার কথা বলা উচিত। এবং তোমরাও আরও ভালো ভালো ঘটনা পাঠাও প্রীত কথায়। আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিল তাদের কিছু কমেন্ট আমি এখন পড়ে শোনাবো। এবং 100 নম্বর এপিসোডে কিন্তু অনেক কমেন্ট পড়েছিল এবং প্রত্যেক কটি কমেন্ট প্রচণ্ড মূল্যবান আমার জন্য। আবারও বলছি, প্রীতকথায় ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে pritkotha@gmail.com অথবা প্রীতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো ঘটনা। এবং আগের দিনে যারা কমেন্ট করেছিল তাদের মধ্যে কিছু কমেন্ট আমি পড়ছি। আশা করছি তোমরা লাইক করে দিয়েছো। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রীতকথার এপিসোড আসতে থাকে। মেফতাহুল জান্নাত কমেন্ট করেছে, ইউ ডিজার্ভ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার টু দিস চ্যানেল, 2, কংগ্রাটস। সুস্মিতা পাল, সঞ্জয় পাটোয়া কমেন্ট করেছে, হাসনা লিজা, অরূপ বালা, পর্ণা দি, মৌসুমী সেনগুপ্ত কমেন্ট করেছে, দীপ সরকার কমেন্ট করেছে, গোপা সাহা, শুভজিৎ ক্রিয়েশন, প্রদীপ দাস, সুস্মিতা, অদৃতি নাগ, জয়দীপ দাস, সৌগত ঘোষ, পৌলমী ক্রিয়েশনস,
সুমিত দাস কমেন্ট করেছে, হবিস গার্ল কমেন্ট করেছে সরি, তাপস পোরেল, সমীর ঘোষ, আনামুল মুন্সি, আফসানা বসুনিয়া মিশুক কমেন্ট করেছে, নমিতা দেবনাথ কমেন্ট করেছে, সুস্মিতা বড়ুয়া, পার্থ দাস, ফারহানা এছাড়া কমেন্ট করেছে, আদ্রিতা রয়, পূজা মণ্ডল, পূজা ভাদুরী, প্রিয়াঙ্কা দাস, অরুণাভ আইচ, নৌশিন লুবাবা এছাড়া কমেন্ট করেছেন, পম্পা দাস, শ্রেয়া বিশ্বাস আমাদের সাথে রয়েছে, জয় গেমিং অফিসিয়াল, পিহু রয়, কালীপদ রয়, মধুমিতা, সৌগত ঘোষ কমেন্ট করেছে, নফরগঞ্জ কমেন্ট করেছে, অনন্যা সিংহ, করুণা মণ্ডল, রিমা পাল কমেন্ট করেছে, ভাগ্যশ্রী মাহালি, সায়ন দেবনাথ কমেন্ট করেছে, আমাদের মধ্যে রয়েছে মাল্টিফান বক্স, রাখি সিংহ, অঙ্কনা কুণ্ডু, এপ্তি স্যাম কমেন্ট করেছে, ভাস্কর দে, এছাড়া আমাদের মধ্যে বেঙ্গলি ক্রিপি ক্রিয়েশনসও কমেন্ট করেছে, আমাদের মধ্যে রয়েছে জয়ত্রী হালদার, সুকুমার দাস, টিডি লাইফস্টাইল, তাপস, বেশ কিছু নাম নতুন, বেশ কিছু নাম চেনা, সঙ্গীতা পাত্র, এরকম প্রচুর কমেন্ট আছে এবং আমার প্রচণ্ড ভালো লাগছে। এত বড় একটা পরিবার, সত্যি 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 খুব আনন্দ লাগছে আমার এটা ভেবেই। তো আজকের মতো এপিসোড আমাদের এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঘটনা, নতুন ঘটনা নিয়ে আসছি এই রবিবার। আর আমার ব্লগ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।